हेलो फ्रेंड्स, स्वप्नास खाना पीना नतून एक रेसिपी सबा के स्वागतम। आज के वैनिला केक तैरी देखा, चलू देखे ना जा वैनिला केक तैरी कर रेसिपी। वैनिला केक तैरी करार्जन प्रथम शुकनो उपकरणगुलो चेले तार एक चाल नीते दिए दीची दुई कप प्लस वन थार्ड कप मैदा। दुई चा चामच बेकिंग पाउडर, ओ एक चा चामच बेकिंग सोडा दिए चेले निच्छी। चाला होए गिए छे। एबार एर मध्य आधा चा चामच लवण दिए समस्त उपकरण भालो करे मिशिए निच्छी। एबार आमी केकेर बैटरटा तैरी करे निबु। केकेर बैटरटा तैरी करार जन्नो एकटी बाटीते दिए दिच्छी आधा कप माखन। ओ देर कप चीनी दिए बीटारे साहाज्ये बीट करे निच्छी। बीट करा हुए गिए छे एवं चीनीटाओ माखनेर साथे मिशे गिए छे। आजकेर ए केकटा तैरी करते आमी तीनटी डिम दिच्छी, तबे तीनटी डिमी आमी एकसाथे दिब ना, एकटा करे डिम दिब आर बीट करे निब। एभावे आमी तीनटी डिम दिए बीट करे निच्छी। डिम दिए बीट करा हुए गिए छे। एबार एर मध्धे आधा कप सोयाबीन तेल ओ एक चा चामच भ्यानिला एसेंस दिए आबारो बीट करे निच्छी।
এবার এর মধ্যে চেলে নেওয়া শুকনো উপকরণ থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ বাটার মিল্ক ও বাকি থাকা শুকনো উপকরণগুলো দিয়ে আবারও বিট করে নিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ বাটার মিল্ক দিয়ে বিট করে নিচ্ছি। সবশেষে আমি বাকি থাকা বাটার মিল্কটুকু দিয়ে আবারও বিট করে নিচ্ছি। কেকের জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। আজকের এই ভ্যানিলা কেকটি আমি 2টি লেয়ারে তৈরি করব। তার জন্য আমি 2টি মোল্ডে আগে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কেকের মিশ্রণটা সমানভাবে ঢেলে দিচ্ছি। এখন কেকের মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটি প্যান আগে মিডিয়াম আঁচে 10 মিনিট গরম করে রেখেছিলাম। এবার এর মধ্যে কেকের মোল্ডটি বসিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি চুলায় 2য় মোল্ডটিও বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে কেকের ব্যাটার তৈরি করে খুব তাড়াতাড়ি বেক করে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি 40 মিনিট লো আঁচে বেক করে নিচ্ছি। আর ওভেনে তৈরি করতে চাইলে 170 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। চল্লিশ মিনিট বেক করে নেয়ার পর কেকটা তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটি তৈরি হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। আমার কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেক দুটির তৈরি হয়ে গিয়েছে। এবার কেক দুটি নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। কেক দুটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চারদিক ছাড়িয়ে মোল্ড থেকে বের করে বেকিং পেপারটা তুলে নিচ্ছি।
এবার কেকের নিচের লাল অংশটা পাতলা করে কেটে ফেলে দিচ্ছি। এবার কেকের বোর্ডের উপর সামান্য ক্রিম মেখে একটি কেক বসিয়ে দিচ্ছি। এখন কেকের নিচে কিছু সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি, যাতে কেক ডেকোরেশনের পর কেকের বোর্ডটা পরিষ্কার থাকে। সম্পূর্ণ কেকটাতে এখন আমি ক্রিম মাখিয়ে নিচ্ছি। প্রথম কেকটিতে আমার ক্রিম মাখানো হয়ে গিয়েছে, এবার এর উপর দ্বিতীয় কেকটি বসিয়ে আবারও ক্রিম মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কেকটাতে আমি ক্রিম মাখিয়ে নিয়েছি। এখানে আমার মোট 2 কাপ পরিমাণ হুইপড ক্রিম লেগেছে। এবার কেকটাকে আমি আমার পছন্দ মতো সুইট বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু কেকটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই কেকটাকে আকর্ষণীয় করতে আমি এখানে কিছু জেমস চকলেট নিয়েছি। এবার এগুলোকে আমি কেকের চারদিকে বসিয়ে দিচ্ছি। এবার উপরে কিছু স্টার চকলেট ছড়িয়ে দিচ্ছি। কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এবার নিচ থেকে কাগজের টুকরোগুলো সরিয়ে নিচ্ছি।
এবার কেকটাকে আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ভ্যানিলা কেক। আজকের এই ভ্যানিলা কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।